গরিব পরিবারে জন্ম হয়েছিল, ছোটবেলাতেই শরীরে বাসা বেঁধেছিল দুরারোগ্য পোলিও। এর ফলে পা বেঁকে গিয়েছিল ছেলেটির, কিন্তু তাতে কি, অদম্য জেদের জোর দারিদ্রতাকে দূরে সরিয়ে নিজের পড়াশোনায় কোনোদিন ফাঁকি দেয়নি সে। আর সেই মনের জোর আর অধ্যাবসায়কে পাথেয় করে সেদিনের ছেলেটি আজ দেশের একজন আইএএস অফিসার। আমরা বলছি আইএএস অফিসার রমেশ ঘোলাপের কথা। তার জীবনে প্রতিষ্ঠিত হবার কাহিনী শুনলে আপনাদের মনে হতেই পারে এ তো কোনো সিনেমার স্ক্রিপ্ট। মহারাষ্ট্রের সোলাপুর জেলার একটি ছোট্ট গ্রাম মহাগাঁও, সেখানেই জন্ম হয় রমেশ ঘোলাপের। রামের লোকজন তাকে রামু নামে চিনতেন। ছোট থেকেই রামু ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র, কিন্তু জীবনের প্রতি পদে পদে তার জন্য অপেক্ষা করছিল প্রতিবন্ধকতা। বাপায় আঘাত হেনেছিল পোলিও। রমেশের বাবা গোরখ ঘোলাপের একটা সাইকেল মেরামতির দোকান ছিল। এই দোকান থেকেই পরিবারের চার সদস্যের ভরণ পোষণ চলত, কিন্তু ব্যবসা বেশি দিন চলল না। এদিকে রমেশের বাবার মদের আসক্তি দিন দিন বাড়তেই থাকে, এর ফলে অসুস্থ হতে থাকেন তিনি। রামুর মা সুবিমল ঘোলাপ পরিবারের আয় বাড়ানোর জন্য আশপাশের গ্রামগুলোতে ঘুরে ঘুরে চুড়ি বিক্রি করা শুরু করলেন। ততদিনে রমেশের বাপা পোলিওয় পুরোপুরি আক্রান্ত, তবুও তিনি নিজের ভাইয়ের সঙ্গে মায়ের চুড়ি বিক্রি করার কাজে সাহায্য করতেন। তিনজন একসঙ্গেই চুড়ি বিক্রি করতে যেতেন। ২০০৫ সালে ক্লাস টুয়েলভে পড়াকালীন যখন কলেজের মডেল পরীক্ষা চলছিল, তখনই তিনি নিজের বাবার মৃত্যুর খবর পান। সেই সময় বার্ষি থেকে মহাগাঁও পর্যন্ত আসার বাস ভাড়া ছিল ৭ টাকা, কিন্তু প্রতিবন্ধী বলে তার ভাড়া লেগেছিল ২ টাকা। কিশোর রামুর কাছে সেদিন ১০ টাকাও ছিল না। বাবার শেষকৃত্যের জন্য প্রতিবেশীদের কাছে হাত পাততে হয় তাকে। বাবার মৃত্যুর মাত্র ৪ দিন পর রমেশ কলেজে রসায়ন বিভাগের মডেল পরীক্ষা দিয়েছিলেন। মায়ের জোরাজুরিতেই তিনি পরীক্ষা দিতে চান। সেই পরীক্ষায় অংশগ্রহণ করলেও পরবর্তীতে অন্যান্য মডেল পরীক্ষা তিনি ছেড়ে দিয়েছিলেন, এমনকি নিজের জার্নালটাও জমা দেননি। পরে টুয়েলভের ফাইনাল পরীক্ষার এক মাস আগে কলেজের শিক্ষকের চিঠি আসে বাড়িতে, জানা যায় রমেশ কেমিস্ট্রিতে ৪০ নম্বরের মধ্যে ৩৫ পেয়েছেন। শিক্ষকেরা তার সঙ্গে দেখা করতে চান। শেষমেশ শিক্ষকদের উৎসাহে এবং তাদের সাহায্যে রমেশ তার ফাইনাল পরীক্ষায় অংশ নিয়ে 88.5% মার্কস পেয়েছিলেন। ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে রমেশ ঘোলাপ গ্রামের স্বনির্ভর গোষ্ঠী থেকে পাওয়া মায়ের ঋণের টাকা ব্যবহার করে নিজের চাকরি থেকে ৬ মাসের ছুটি নিয়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য পুনে চলে যান। ২০১০ সালে তিনি ইউপিএসসিতে প্রথমবার চেষ্টা করেছিলেন, সেই পরীক্ষায় ব্যর্থ হন। এরপর রমেশ নিজেই ইউপিএসসির পড়াশোনা শুরু করে। নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের পর ২০১২ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। রমেশ ঘোলাপ প্রতিবন্ধী কোটায় ২৮৭তম স্থান অধিকার করেন। নিজের কষ্টের দিনগুলো আজও ভোলেননি রমেশ। কোনো দরিদ্র ছাত্রের কথা শুনলে তিনি সর্বদা সাহায্য করেন। গরিব পরিবারে জন্ম হয়েছিল, ছোটবেলাতেই শরীরে বাসা বেঁধেছিল দুরারোগ্য পোলিও। এরপর পা বেঁকে গিয়েছিল, কিন্তু তাতে কি, অদম্য জেদের জেরে দারিদ্রকে দূরে সরিয়ে নিজের পড়াশোনায় কোনো দিন ফাঁকি দেননি। আর সেই মনের জোর অধ্যাবসায় পাথেয় করে সেদিনের ছেলেটা আজ দেশের একজন আইএএস অফিসার, যার কথা বললাম, আইএএস অফিসার রমেশ ঘোলাপ।
আইএস অফিসার রমেশ গোলাপ, জীবনে প্রতিষ্ঠিত হবার কাহিনী শুনলে আপনাদের মনে হতেই পারে এটা একটা কোনো সিনেমার স্ক্রিপ্ট। মহারাষ্ট্রের সোলাপুর জেলার একটা ছোট্ট গ্রাম মাহাগাঁও, সেখানেই জন্ম হয় রমেশ গোলাপের। গ্রামের লোকজন তাকে রামু নামে চিনতেন। ছোট থেকেই রামু ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র, কিন্তু জীবনের প্রতি পদে পদে তার জন্য অপেক্ষা করছিল প্রতিবন্ধকতা। বাপায় আঘাত এনেছিল পোলিও। রমেশের বাবা গোরখ গোলাপের একটা সাইকেল মেরামতের দোকান ছিল। এই দোকান থেকেই পরিবারের চার সদস্যের ভরণ পোষণ চলত, কিন্তু ব্যবসা বেশি দিন চলল না। এদিকে রমেশের বাবার মদের আসক্তি দিন দিন বাড়তে থাকে, এর ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। রামুর মা সুবিমল গোলাপ পরিবারের আয় বাড়ানোর জন্য আশপাশের গ্রামগুলোতে ঘুরে ঘুরে চুড়ি বিক্রি করতেন। ততদিনে রমেশের বাঁ পা পোলিওতে পুরোপুরি আক্রান্ত, তবুও তিনি নিজের ভাইয়ের সঙ্গে মায়ের চুড়ি বিক্রি করার কাজে সাহায্য করতেন। তিনজন একসঙ্গে চুড়ি বিক্রি করতে যেতেন। 2005 সালে ক্লাস টুয়েলভে পড়াকালীন যখন কলেজের মডেল পরীক্ষা চলছিল, তখনই নিজের বাবার মৃত্যুর খবর পান। সেই সময় বার্ষি থেকে মাহাগাঁও আসার ভাড়া 7 টাকা বাস ভাড়া, সেটাও তার কাছে ছিল অত্যন্ত কষ্টের। সেটা জোগাড় করা যথেষ্ট কষ্টের ছিল তার কাছে, কিন্তু প্রতিবন্ধী বলে তার ভাড়া লেগেছিল 2 টাকা। কিশোর রামুর কাছে সেদিন 10টা টাকাও ছিল না। বাবার শেষকৃত্যের জন্য প্রতিবেশীদের কাছে হাত পাততে হয় তাকে। বাবার মৃত্যুর মাত্র 4 দিন পর রমেশ কলেজের রসায়ন বিভাগের মডেল পরীক্ষা দিয়েছিলেন। মায়ের জোরাজুরিতে তিনি যান পরীক্ষা দিতে। সেই পরীক্ষা অংশগ্রহণ করলেও পরবর্তীতে অন্যান্য মডেল পরীক্ষা তিনি ছেড়েই দিয়েছিলেন, এমনকি নিজের জার্নালটাও আর জমা দেননি। পরে 12-এর ফাইনাল পরীক্ষার 1 মাস আগে কলেজের শিক্ষকের চিঠি আসে বাড়িতে, জানা যায় রমেশ কেমিস্ট্রিতে 40-এর মধ্যে 35 নম্বর পেয়েছেন। শিক্ষকেরা তার সঙ্গে দেখা করতে চান। শেষমেশ শিক্ষকদের সাহায্য এবং উৎসাহে রমেশ তার ফাইনাল পরীক্ষায় অংশ নিয়ে 88.5% নাম্বার পেয়েছিলেন। 2009 সালের সেপ্টেম্বর মাসে রমেশ গোলাপ গ্রামের স্বনির্ভর গোষ্ঠী থেকে পাওয়া মায়ের ঋণের টাকা ব্যবহার করে নিজের চাকরি থেকে 6 মাসের ছুটি নিয়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য পুনে চলে যান। 2010 সালে তিনি ইউপিএসসিতে প্রথমবার চেষ্টা করেছিলেন, সেই পরীক্ষায় তিনি ব্যর্থ হন। এরপর রমেশ নিজেই ইউপিএসসির পড়াশোনা শুরু করেন। নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের পর 2012 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। রমেশ গোলাপ প্রতিবন্ধী কোঠায় 287তম স্থান অধিকার করেন। নিজের কষ্টের দিনগুলো আজও ভোলেননি। কোনো দরিদ্র ছাত্রের কথা শুনলে তিনি সবসময় সাহায্য করতেই এগিয়ে আসেন। কেমন লাগলো রমেশের জীবন কাহিনী? ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।